গত 4 সেপ্টেম্বর যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক বাড়িতে কিছু দুষ্কৃতী মিলে হামলা চালায়। পরবর্তী সময় এই ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে কলেজটিলা ফাঁড়িতে মামলা করতে যায়। অভিযোগ, পুলিশ মামলা নিয়ে গড়িমসি করতে শুরু করে। পরবর্তী সময় পুলিশ মামলা নেয়। তাদের অভিযোগ, এখনো পুলিশ তাদের আটক করেনি। এদিকে দুষ্কৃতীরা ক্রমাগত তাদের হুমকি দিচ্ছে প্রাণে মারার। বাড়ির মালিক গোরদাস মুদক জানান, আজ থেকে 3 বছর আগে তাদের বাড়িতে একজন ভাড়াটিয়া আসে। তাদের সঙ্গে কিছুদিন বাদে কিছু ছেলে থাকতে শুরু করে। বাড়ির লোকেদের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসা করা হয় এই বহিরাগতরা কারা। সেই ভাড়াটিয়া নিজের আত্মীয় হিসেবে পরিচয় দেয়। কিন্তু দিনে দিনে বাড়ির মালিক জানতে পারে এরা প্রত্যেকেই চুরির ঘটনার সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে চুরি করে সামগ্রী এনে তাদের বাড়িতে রাখত। পুলিশ একাধিকবার তাদের বাড়িতে এসে গেছে। এরপর বাড়ির মালিক ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার জন্য বলে। অভিযোগ, পুলিশ তদন্তের জন্য গেলে সেই ভাড়াটিয়ারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে। বাড়ি ছাড়তে নারাজ ছিল ভাড়াটিয়া, শেষ পর্যন্ত বাড়ি ছাড়ে ভাড়াটিয়া। যাবার আগে বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে বলে অভিযোগ। মোবাইল চুরিকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় ঝামেলা। টাকা দিয়ে এই মোবাইল আনেন বাড়ির মালিক। গত 4 সেপ্টেম্বর 3টি ছেলে বাড়ির সামনে রাখা গাড়ি থেকে সামগ্রী চুরি করতে যায়। বাড়ির মালিকের মেয়ের জামাই বিষয়টি দেখে তাদের পেছনে ধাওয়া করে। একজনকে আটক করার চেষ্টা করলে হাত ফসকে পালিয়ে যায়, তবে তাকে চড় দেয়। এই নিয়েই আবার শুরু হয় ঝামেলা। অভিযোগ, মলয়নগর নিবাসী এক ব্যক্তির নেতৃত্বে তাদের বাড়িতে আক্রমণ চালানো হয়। বাড়ির সদস্যদের ব্যাপক মারধর করা হয়। আক্রান্ত হয় বাড়ির মালিক গোরদাস মোদক, তার স্ত্রী মেয়ে মিতালী মোদক, মেয়ের জামাই সমীরণ দাস। মেয়ে মিতালীর মাথায় আঘাত লাগে। অন্যদিকে দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে আহত হয় মেয়ের জামাই সমীরণ দাস। একইভাবে আহত হয় গোরদাস মোদকও, তার স্ত্রী। এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। তবে এই ঘটনায় স্থানীয় বিধায়ক তাদের বাড়িতে যান, কথা বলেন পুলিশের সঙ্গে। কিন্তু তারপরেও পুলিশের সঠিক কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ ও আতঙ্কে রয়েছে পরিবারটি। মেয়ে নিল শঙ্কর নামে, শঙ্কর আট করে, শঙ্কর দাস নামে একজন আমাদের বাড়ির ভাড়া থাকত। ওর ওয়াইফ একটু ক্যারেক্টারলেস, অমৃতের লগের সম্পর্ক। ও আমাদের বাড়ির আরেকদিন আইসিল, আরেকদিন আমি ওরে ধাওয়া দিছি, এই বাড়িতে এদিকে আইস না তোর। তো ওরা উঠানি হয়েছে, পুলিশ টুলিশ দিয়েই উঠানি, আইন নিয়েই আমরা উঠাইছি এরারে বাড়ির থেকে। তারপর কিছুদিন ধরে আমরা ভাই চুরি হইতেছে, কন্টিনিউ চুরি হইতেছে। আমাদের বাড়ির কাজের লোক যারা আয়, ওরা শার্ট প্যান্ট খুললে যদি কাজ করে, এরা পকেটের থেকে মানি ব্যাগ মোবাইল চুরি করছে 2-3 বার। এটা শঙ্করের ছেলে, নাম কালু, ভালো নাম রাহুল, মন রাহুল, পুরা চুর, মানে পুরা চুর। আপনার এখানে ভাড়া থাকতো? হ্যাঁ হ্যাঁ, শঙ্করের ছেলে, আমাদের বাড়ির যে ভাড়া থাকতো রাহুল, ওই পুরা চুর, পিছনে বাড়ি। তারপর এরে আমি 2-3 বার ধাওয়া দিছি, আমার বাড়ির থেকে 13,000 টাকা দামের একটা মোবাইল চুরি করছে। তাও বাবা আইনা দিছে, ঘটনাটা বাবা কইছে আপনার। এই ঘটনার পরে এরারে আমি সাইডে দেখলে আমি মানা করি। কিছুদিন আগে মানে 4 তারিখ দুপুরবেলা 12:30, 1টা নাগাদ আমার বাবার গাড়িটা বাইরে, তো গাড়ির থেকে দরজা খুললা কিছু একটা নিতে আসে ট্যাপ রেকর্ডার। তা আমি ধরে এর 2টা চোর দিছি, ওই শঙ্করের ছেলের এরার গ্রুপটাই, এরার লগেই থাকে এরা। মানে ও কি শঙ্করের ছেলে? হ্যাঁ শঙ্করের, না না শঙ্করের ছেলের লগে থাকে, ওর আতা পাতা নাই, ও খালি চুরি করে। ওর নাম দাদা না আসেনি? ওর নাম সায়ন কইরা ডাকায়, কিন্তু হে কিমিনে এমন চুরি, অ্যাড্রেস টেড্রেস কিছু জানা নাই। এরা জাস্ট পালে হেরে দিয়ে হে চুরি করে আইনা দেয়, মোবাইল মোবাইল টোবাইল চুরি করে আইনা দেয়, অমৃতে বেসে বিচ্ছাসীরা এরা চলে এস করে। তো আমার কোন দিকে দাদার বাড়িটা? এরার বাড়ি মলয়নগর, আর এই টিমটারে চলাইতাছে অমৃত, এরারে কিছু কইলেই অমৃতে আইব দৌড়াইয়া। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।